সুপ্রিয় দর্শক আমি যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বলতে পারি আজকের ভিডিওটি যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন অথবা যারা সঞ্চয়পত্র ক্রয়ের কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকার এই সঞ্চয়পত্র সম্পর্কে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রথমত হলো ইন্টারেস্ট রেট বাড়ার বিষয়টা সঞ্চয়পত্রে আপনারা জানেন বর্তমানে দশ থেকে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে তো এই সঞ্চয় পত্রের ইন্টারেস্ট রেটটা যখন ব্যাংকে এফডিআর রেট আপনার ছয় থেকে সাত পার্সেন্ট ছিল তখনো এই রেটে ছিল এখন আপনারা জানেন যে ব্যাংকে মানুষ যদি ফিক্সড ডিপোজিট করে তাহলে কিন্তু এফডিআর রেট কিছু কিছু ব্যাংকে দশ থেকে বারো পার্সেন্ট দিচ্ছে তো যেখানে সঞ্চয়পত্রের রেটটা সবসময় বেশি থাকে সেখানে কিন্তু এখন সঞ্চয়পত্রের রেটটা ব্যাংকের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে তো সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে যে ঋণটা সংগ্রহ করে সেটা গভর্নমেন্ট একটা প্রতিবছর টার্গেট করে যে এই সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে কয় টাকা ঋণ সংগ্রহ করবে এবং সেই টার্গেট যদি গভর্নমেন্ট ফিল করতে না পারে অর্থাৎ ঋণ নিতে না পারে তখন গভর্নমেন্ট ব্যাংকিং সেক্টর থেকে ঋণ সংগ্রহ করতে হয় তো যাই হোক সরকার চাচ্ছে জনগণের কাছ থেকে সরাসরি সঞ্চয়পত্রের মাধ্যমেই ঋণ নিতে অর্থাৎ সেক্টর থেকে ঋণের নেয়ার পরিমাণটা কমিয়ে আনতে যার কারণে তারা দেখেছে যে সঞ্চয় পত্রের যে এখন ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেটটা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় তাহলে সঞ্চয়পত্র বিক্রি পরিমাণ কিন্তু আবার বেড়ে যাবে এবং গভর্নমেন্ট যেই পরিমাণ ঋণ নিতে টার্গেট সেট করে থাকে সেই ঋণের পরিমাণটাও সহজে জনগণের কাছ থেকে নিতে পারবে তো এর জন্য আমি যতটুকু জেনেছি যে গভর্নমেন্ট একটি কমিটি গঠন করেছে এবং এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুধু চার প্রকার সঞ্চয়পত্র নয় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মোটামুটি এগারোটা স্কিম আছে যেমন আপনারা জানেন যে প্রবাসী বিভিন্ন বন্ড আছে তো সেই বন্ডগুলো এবং এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট এই রেটটা কিন্তু বাড়ার একটি আভাস পাওয়া গিয়েছে দুই নম্বরে যে গুড নিউজটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো সঞ্চয়পত্রে আপনারা যদি এখন বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটি হলে কি হয় যে আপনার মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসে আবার নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে হয় কিন্তু যখন আপনারা ফিক্সড ডিপোজিট করেন তখন যদি মাস মেয়াদী ফিক্সড ডিপোজিট করেন তাহলে ছয় মাস পরে আপনার ফিক্সড ডিপোজিটটা যদি আপনি নিজে থেকে না নগদায়ন করেন বা ভেঙে ফেলেন তাহলে অটোমেটিক আবার ছয় মাসের জন্য নতুন করে ফিক্সড ডিপোজিট হয়ে যায় মানে অটো রিনিউ হয়ে যায় তো সঞ্চয়পত্রের যে স্কিমগুলো আছে যেমন পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অথবা অন্যান্য যে স্কিমগুলো আছে এই সবগুলোর ক্ষেত্রে যদি এই রকম করা হয় যে একবার আপনি সঞ্চয়পত্র করলেন এবং মেয়াদ শেষে আপনি নিজে থেকে ভাঙালেন না তাহলে অটোমেটিক রিনিউ যেন হয়ে যায় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আমি তথ্য পেয়েছি দর্শক তিন নম্বর যেই গুড নিউজ টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো যারা পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন তারা জানেন যে প্রতি তিন মাস পর পর ইন্টারেস্টের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে তো যারা পেনশনার সঞ্চয়পত্র কিনে তারা কিন্তু ওই ইন্টারেস্টের টাকা দিয়ে তাদের পারিবারিক যে খরচটা আছে সেটা সাধারণত তাদের পরিবারটার ভরণপোষণ করে থাকে কিন্তু প্রতি তিন মাস পর পর যদি ইন্টারেস্টের টাকা পাওয়া যায় তাহলে কিন্তু পরিবার চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে ওই পেনশনার সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা পরিবার সঞ্চয় মতো প্রতি মাসে তার একাউন্টে চলে যেন যায় সেই বিষয়ে কিন্তু একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আমি তথ্য পেয়েছি দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটি রিপোর্টের ভিত্তিতে যেই রিপোর্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে